তিনি যদি আসলে পায়ে হেঁটে হজে যাচ্ছেন তো ইনি আলাদা হয়ে গেছেন চ্যানেলের সঙ্গে ইনার কোনো সম্পর্ক নেই তাহলে ইনার ভিডিওগুলো কে করছে আর চ্যানেলের মধ্যে আপলোড কে করছে আমাকে বলেন তো হলো ইব্রাহিম হাসরাত ইসলাম কালা নির্দেশ দিয়েছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ভারতের কেরালা থেকে শিহাব চত্বর নামে একজন যুবক বাইতুল্লাহ শরীফ করার জন্য ইচ্ছা পোষণ করে তিনি পায়ে হেঁটে রওনা করেছেন পাক তার মনের ইচ্ছা পূর্ণ করুক এই নিয়ে তার ভালো মন্দ দিকগুলো নিয়ে বাংলাদেশের মানুষদের মাঝে চলছে এক ধরনের গিবত পরনিন্দা আজকের এই ভিডিওতে আমি শাহেক আহমেদুল্লাহ হুজুরের কিছু ক্লিপ থেকে আপনাদেরকে শিওর বা ক্লিয়ার করে বুঝাবো যে তার এই কাজটিকে ইসলাম কতটা সমর্থন করে এবং তাদের তার বিষয়ে আমাদের এই গেবত পরনিন্দা করাকে শরীয়ত সম্মত কত মারাত্মক ধরনের হতে পারে। নির্দেশ দিয়েছেন যে আপনি ঘোষণা করুন তারা যেন বাইতুল্লাহ কেন্দ্র করে বাইতুল্লাহকে উদ্দেশ্য করে হজ ওমরা করতে আসে এবং এই আশাটা কেউ পায়ে হেঁটে আসতে পারে কেউ ওটে চড়ে আসতে পারে দূর দ্রান্ত থেকে মানুষ আসবে বিভিন্ন ভাবে দলে দলে এআই থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে হজ করতে কেউ বাহনে চড়ে যেমন আসতে পারে পায়ে হেঁটেও একইভাবে আসতে পারেন এটি মৌলিকভাবে জায়েজ আছে পায়ে হেঁটে আসা কোনো নিষিদ্ধ বিষয় নয় আমরা আপনাদেরকে বলবো যে এক্ষেত্রে আপনাদের দৃষ্টিভঙ্গিটা একটু ক্লিয়ার করুন মানে দৃষ্টিভঙ্গিটাকে একটু মাথায় রাখুন যিনি এই সফর করতে যাচ্ছেন পায়ে হেঁটে আমি প্রথমত যেটি বলবো যে তার উদ্দেশ্য যদি এটি হয় যে মানুষকে একটু উদ্বুদ্ধ করা একটু প্রমোট করা হজটাকে পপুলার করা এবং হজের ব্যাপারে মানুষের মধ্যে একটু সচেতনতা তৈরি করা মানুষ তাইলে এটিকে আল্লাইম লেটে আসবে মানুষ এটি সম্পর্কে অনেক বেশি জানবে লোকের এই ব্যাপারে উদ্বুদ্ধ হবে এটি যদি এক ধরনের ডিক্লেয়ারেশনের ব্যাপার থাকে যেটা আল্লাহ সুবহান ওয়া taala ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালামকে বলেছেন ওয়া আযিন ফিন নাস বিল হাজ্জি আতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দাওমির ইয়াতিন মিন কুল্লি ফัจ্জি আমিক লিইশহাদু মানাফি আলাইহিম যদি ব্যাপারটি এমন হয় যে মানুষকে জানানোর জন্য তিনি কষ্ট করছেন মানুষকে একটু উদ্বুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করার জন্য তাহলে আমার বিশ্বজগত একটি ভালো কাজ তিনি করছেন এই জন্যে আমরা এটাকে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি যদিও এটির ব্যাপারে কেউ কেউ কথা বলছেন যে ব্যক্তি তার নিজের উপর অনেক কষ্ট চাপিয়ে নিচ্ছে এটি কোনো কিছু করছে কিনা দেখুন প্রথমত হচ্ছে কেউ যদি অন্যায়ভাবে তার উপর কষ্ট চাপিয়ে নেয় তাহলে এটি তার জন্য জায়জ নেই যেমন কোনো একজন ব্যক্তি মান্যত করেছে তিনি হেঁটে তারপরে তিনি হজ করবেন তিনি তাওয়াফ করবেন অথচ তিনি অসুস্থ বৃদ্ধ তারা বলেছেন যে না তাকে তাকে ওটির উপর ছাড়াও এটি সে একটি খারাপ কাজে অন্যায়ভাবে সে এই প্রতিজ্ঞা করেছে এটি আসলে ওই ব্যক্তি অন্যায়ভাবে তার নিজের উপর চাপিয়ে দিয়েছে সেটার তার উদ্দেশ্য এরকম না যে মানুষকে একটি করা উদ্বুদ্ধ করা এবার তাদেরকে আগ্রহী করে তোলা অথবা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা হজের ব্যাপার এটা তার উদ্দেশ্য ছিল না কিন্তু এখানে এই ব্যক্তির উদ্দেশ্য কিন্তু নিষিদ্ধ নয় ইনামাল এটি ও ইনামালি কুলিমরি ইম্মান এক নম্বর বিষয় এছাড়া এর সাথে আনুষঙ্গিক আরেকটি বিষয় যেটি বলতে চাই তা হলো যে তিনি এটি কিন্তু একটা লম্বা সময়ের জন্য তিনি এটি করেছেন কোনো এক সময়তে লোকেরা পায়ে হেঁটে তারা হজ করতে যেত অতএব সেটি তখন যেহেতু মানুষের জন্য যায় ছিল এখনও কেউ যদি সেটি করতে চায় তাহলে তার জন্য আছে তিনি আননেসেসারি কোনো তার উপর তিনি চাপিয়ে দিচ্ছেন কেন যেহেতু আমরা বলছি এটা নিয়তের ব্যাপার এটা দাওয়াতের একটি ইস্যু যদি তিনি গ্রহণ করেন তাহলে এটি ইনশাল্লাহ তালা সেভাবে কবুল করবেন ফমানি এমনকি হিজরতের মতো কোনো কাজ যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে করে কোনো নাগরিককে বিয়ে করার জন্য করে তাহলে সে কিন্তু কোনো সব পাবে না কিন্তু আল্লাহ আল্লাহ রাসুলের জন্য যদি করে তাহলে তিনি সব পাবেন এ ব্যক্তি যদি এমন উদ্দেশ্য হয় তাহলে তিনি সব পাবেন আর কে না

দুনিয়ার উদ্দেশ্যে করেন তাহলে তো তা কি আমরা তো সেটা জানি তার বিচার তো মহান আল্লাহ আনোমা তাহলে করবেন অতএব এ বিষয় নিয়ে আমার মনে হয় যে মুসলিমরা যেন এটিকে নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি না করে আমি আপনাদেরকে অনুরোধ করব তো ভিওস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা আপনাদের যদি এ বিষয়ে কোনো মন্তব্য করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করবেন সর্বশেষে আমি একটা কথা বলতে চাই একজন ব্যক্তি সফর করেছে কি নিয়তে করেছেন সেটা অল্লাহ আলম তিনি ভালো জানেন কিন্তু যদি তিনি বদ নিয়তেও করেন তবুও তাকে নিয়ে আমাদের কিন্তু গেবোধ করাটা ঠিক হবে না কেননা তার নিয়ত যদি আবার সহি হয় আল্লাহ যদি তাকে কবুল করে থাকেন তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বড় বিপদের কারণ হতে পারে কেননা একটা মানুষকে নিয়ে কখনও বধ মন্তব্য করা যাবে না খারাপ ধারণা করা যাবে না কিন্তু এই বিষয়টি শুধু আমাদের দেশের ভেতরে নিয়েই কিন্তু ঘোর প্যাঁচ খাচ্ছে অন্য অন্য দেশ কিন্তু তাকে ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছে কেননা সে কোন নিয়মতে করছেন সেটা অল্লাহ আলম তিনি ভালো জানেন কিন্তু তাকে যেহেতু তিনি ভালো কাজ করছেন সেহেতু আমাদের কিন্তু সম্মান দেখানো উচিত সেখানে কিন্তু তার ব্যাপারে আমরা অনেকে অনেক ধরনের কথা বলছি অন্য অন্য দেশে যা হচ্ছে না অন্য অন্য দেশে কিন্তু তাকে সম্মানই করা হচ্ছে তিনি যা করছেন যা কর্ম করবেন সে ফল আল্লাহ তাকে দিবেন সেটা নিয়ে তো আমাদের এত দুশ্চিন্তার কিছু নাই আমরা দোয়া করি ভাইটাকে যেন আল্লাহ তারা সাফল্যের সাথে বাইতুল্লাহ স্পর্শ করে তৌফিক দান করে সবাই কমেন্টে লিখবো আমিন তো ভিয়ার্স ভিডিও ছিল এই পর্যন্তই ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করুন হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ